স্টুডেন্ট শিক্ষক এই সম্পর্কটা খুবই একটা, আমি মনে করি, একটা পবিত্র সম্পর্ক। হ্যাঁ, যে স্টুডেন্ট মেন্টারশিপ, আমরা টিচাররা হচ্ছে মেন্টর, আমরা মেন্টর হইতে চাই, স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনেক কিছু ফলো করবে। স্টুডেন্টের মানে মেডিকেল এডুকেশনের ভাষায় বলে 12 রোল অফ এ টিচার, একটা টিচারের 12টা রোল থাকে, তার ভিতরে একটা রোল হচ্ছে শুধু মানে শিক্ষার দান, এছাড়া কিন্তু আরও অনেক রোল আছে। তো এই যে স্টুডেন্টদের যে একটা আউটব্রাস্ট হয়েছে, এটা কিন্তু একদিনের জন্য না, দিনে দিনে স্টুডেন্টের বঞ্চনা জমতে 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 ওদের আজকে এই আউটব্রাস্ট। এই যে আপনি হোস্টেলের কথা বললেন না, ও মনে করেন 5 বছর মানবেতর জীবনযাপন করেছে হোস্টেলে, কাজে একদিন ও যখন সুযোগ পাবে ও তো আউটব্রাস্ট করবে। তবে যেটাই হোক, যে আমরা চাই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার। টিচারকে স্টুডেন্টের মনের কথা বুঝতে হবে, স্টুডেন্টের অ্যাক্সেস থাকবে টিচারের কাছে, স্টুডেন্ট তার সমস্যা এসে যখন আমার কাছে বলতে পারবে, স্টুডেন্ট তখন মনে করবে যে না, উনি আমাকে ওন করে। আমরা টিচাররা স্টুডেন্টের ওনারশিপটা চাই, আমি স্টুডেন্টকে ওন করব। স্টুডেন্ট ঠিক ফ্যামিলিতে যেরকম প্যারেন্টসের কাছে সব কিছু বলতে পারে, আমরা ঠিক ওরকম চাই যে স্টুডেন্ট টিচারের কাছে এসে তার সুবিধা অসুবিধা সব বলতে পারবে। আমরা টিচাররা এমন হব যে আমি স্টুডেন্টের ওই সমস্যাগুলোর একটা সমাধান দিতে পারবো, আমার দিতে পারার ক্যাপাবিলিটি থাকতে হবে। আমি স্টুডেন্টের সাথে, স্টুডেন্টকে আমি যা শিখাতে চাই, আমি যেন খুব সিনসিয়ারলি স্টুডেন্টকে সেটা শিখাতে পারি। আমি স্টুডেন্টকে এই যদি এইটা হয়, তাহলে আমি মনে করি আমাদের স্টুডেন্ট শিক্ষক ছাত্র সেই সম্পর্কটা আমরা একটা মানে একদম পারফেক্ট একটা পর্যায়ে আনতে পারবো। যে পর্যায়ে এই রিলেশনটা আসলে, কখনো আমি মনে করি না স্টুডেন্টের এরকম আউটবার্স্ট হবে, স্টুডেন্ট চাইবে যে আমরা ওই টিচারকে চাই না, আমরা এই টিচারকে চাই না, এরকম একটা অবস্থা তৈরি হবে না। কাজে আমি টিচারদের প্রতি আমার বক্তব্য নাই, টিচাররা সবাই জানে কী করতে হবে না হবে, আমি স্টুডেন্টদেরকে বলি যে স্টুডেন্টরা যেন যে কোনো সমস্যা তাদের টিচারদের সাথে যে খোলাখুলি কথা বলে। আমরা যেমন একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে চাচ্ছি আমাদের ডিজি হেলথ থেকে, তারপর স্টুডেন্ট কাউন্সিলিং, একটা কাউন্সিলিং ইম্পর্টেন্ট। স্টুডেন্ট দেখা যায় হঠাৎ করে মেডিকেল প্রফেশনে এসে এত পড়াশোনার ভিতর পড়ে, দেখা যায় ওই একটু পিছায় যায়, ওই একটু ডিপ্রেশনে পড়ে, ওর একটু সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। এই জিনিসগুলি যেন আমরা টিচাররা আইডেন্টিফাই করতে পারি, আমরা যেন এই জিনিসগুলোর উপর নিয়ে যদি স্টুডেন্টের সাথে কাজ করি, আমি মনে করি স্টুডেন্টদের আর কখনো কোনো সমস্যা থাকবে না। এটা প্ল্যানিংয়ের অংশ হিসাবে আসবে। আমরা অলরেডি মেন্টারশিপের একটা প্রোগ্রাম করছি, আমরা কাউন্সিলিং দেওয়ার জন্য প্রোগ্রাম করছি, এগুলি কিছু কিছু আমরা অলরেডি গত 3-4 দিনের ভিতর আলোচনা করে ফেলেছি যে এগুলি আমরা মেডিকেল কলেজগুলিকে উদ্বুদ্ধ করব, মেডিকেল কলেজে আমরা এগুলি চালু করব। সো দ্যাট একটা গুড টিচার স্টুডেন্ট রিলেশনশিপ তৈরি হবে, এবং স্টুডেন্ট যখন নন থ্রেটেনিং একটা এনভায়রনমেন্টে থাকবে, সে যখন নন থ্রেটেনিং একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করবে, ডেফিনেটলি ওর পড়াশোনাটা অনেক ভালো হবে।